অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম, তার সাথে সাথে আমি বিভিন্ন রাশির 2024 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। আজ আমার আলোচনা মেষ রাশির 2024 সাল কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের বিদ্যা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি বা ব্যয় কেমন হবে, তাদের বিবাহিত জীবন কেমন হবে, তাদের প্রেম সম্পর্ক কেমন যাবে, তাদের কর্মে কেমন সফলতা আসবে, চাকরি বা ব্যবসায় তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, এবং তাদের যদি কিছু সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমিডি আছে, এগুলো নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আর কয়েক মাস পরেই তো নতুন বছর 2024, এখন থেকেই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে 2023 তো শেষ হতে চলল, 24টা আমাদের কেমন যাবে। তাই আমি একটু আগে থেকেই আপনাদের সাথে আলোচনা করছি 2024 সালের রাশিফল। আজ আমার আলোচনা মেষ রাশির 2024 সাল কেমন যাবে। যাই হোক, প্রথমেই বলি মেষ রাশির স্বভাব। মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আর মেষ রাশি হচ্ছে চর রাশি, স্থির রাশি না, এবং এটি হচ্ছে কালপুরুষের প্রথম রাশি। এরা হয় জেদি, পরিশ্রমী, এরা হয় এটা করব না হলে ওটা করব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে থাকে। এরা কিন্তু ঘুরতে ভালোবাসে। এবার আমি রাশিফল আলোচনা করার আগে রাশির গোচরফল বলছি। রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির দ্বাদশে রাহু অবস্থান করছে, রাশির ষষ্ঠে কেতু অবস্থান করছে, এবং এদের রাজযোগকারী গ্রহ দশমপতি ও একাদশপতি শনি একাদশে অবস্থান করছে। পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশির দ্বিতীয় অবস্থান করবে। অষ্টমে বক্রী বুধ ও শুক্র রয়েছে, আর নবমে রয়েছে রবি ও অস্তমিত মঙ্গল। চন্দ্র পঞ্চমে থেকে বছর শুরু হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে রাশিফল বিচার করে থাকি সেটি মেনলি চারটি গ্রহের ওপর বিচার করে থাকি। চারটি গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু, কারণ এই গ্রহগুলো এক একটা রাশিতে দীর্ঘদিন কিন্তু অবস্থান করে। বৃহস্পতি এক একটা রাশিতে এক বছর, শনি আড়াই বছর, রাহু কেতু দেড় বছর অবস্থান করে। আপনারা জানেন এই যে গ্রহগুলো রাশিতে দীর্ঘস্থায়ী তাদের ওপর ভিত্তি করে আমরা এই গোচরফল, রাশিফল সব কিছু কিন্তু দিয়ে থাকি। যাই হোক, আমি এখন মেষ রাশির 2024 কেমন যাবে সেটা নিয়ে বলি। প্রথমেই আমি বলছি স্বাস্থ্য। রাশিতে নবমপতি বৃহস্পতি অবস্থান করছে এবং রাশির দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কিন্তু কেতু অবস্থান করছে। আপনাদের দেখা যাবে কিন্তু পেটের সমস্যা, নিম্নাঙ্গের কোনো রোগ, আপনাদের শরীরে গুপ্ত কোনো রোগ বাসা বাঁধতে পারে। ফলে স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতেই হবে, কারণ ষষ্ঠভাবে আপনাদের কেতুর অবস্থান রয়েছে। গুপ্ত কোনো রোগ বাসা বাঁধবে, কারো ছোটোখাটো কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তাই আপনারা নিয়মিত শরীরচর্চা করুন, নিয়মিত আপনারা যোগব্যায়াম করুন আর হাঁটাচলা করুন, আপনারা বিশুদ্ধ পানীয় আহার করুন, স্বাস্থ্যকর খাবার খান, এবং আপনারা আপনাদের শরীরের প্রতি নজর রাখুন, তাহলে নিশ্চয়ই কিছু বাধা শারীরিক বিষয়ে আপনারা কিন্তু এড়িয়ে যেতে পারবেন। আর এরপরে আমি আলোচনা করছি আর্থিক বিষয়ে। আপনাদের নবমপতি কিন্তু রাশির দ্বিতীয় যাবে পয়লা মে থেকে, তখন আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবে, এবং এক রাশির একাদশপতি কিন্তু একাদশেই অবস্থান করছে। আপনাদের মে মাসের পর থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, এবং আপনাদের ব্যবসা বা চাকরি যে যে পেশায় যুক্ত হন না কেন, আপনারা কিন্তু আর্থিক বিষয়ে উন্নতি দেখতে পাবেন। আবার আপনাদের রাশির দ্বাদশে কিন্তু রাহু অবস্থান করছে, এটাও ঠিক, আপনাদের কিন্তু ব্যয়ও বৃদ্ধি পাবে, শারীরিক কারণে
বা অন্য অন্য কোনো কারণে আপনাদের কিন্তু হঠাৎ হঠাৎ অর্থ ব্যয়ের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যাই হোক, আপনাদের ওভারঅল বলতে পারি মে মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্য ও আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের ধনও কিছু সঞ্চয় আপনারা করতে পারবেন। পেশাগত দিক থেকে আপনাদের অনুকূলই হবে। চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতি, বেতন বৃদ্ধি পেতে পারে, আপনাদের পদোন্নতি হতে পারে, এসব দেখা যাচ্ছে। আবার আপনারা যদি কোনো নতুন চাকরির চেষ্টা করেন তাহলে নতুন চাকরি হওয়ার যোগ রয়েছে। যারা কর্মপ্রার্থী তাদের কর্মপ্রাপ্তিরও যোগ কিন্তু এবছর দেখা যাচ্ছে। কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত, 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 শনি কিন্তু বক্রী থাকছে। এই 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের কর্মজীবনে প্রেশার, চাপ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তখন কিন্তু আপনাদের কিছু আপস ডাউন কর্মজীবনে থাকবেই। প্রথম 4 মাস আপনাদের সম্পর্কের জায়গা খুব ভালো থাকবে, প্রেম ক্ষেত্র ভালো হবে, কারণ রাশিতে থেকে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, নবমে দৃষ্টি দিচ্ছে। আপনাদের সম্পর্কের জায়গা প্রথম 4 মাস বেশি ভালো থাকবে, প্রেম ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। এই সময় আপনাদের নতুন প্রেম আসতে পারে, বা প্রেমের সম্পর্ক থাকলে সেটা মধুর হবে, আপনাদের দাম্পত্য সম্পর্কও কিন্তু ভালো হবে। তারপরে বৃহস্পতি যখন দ্বিতীয় গোচর করবে তখন কিন্তু আপনাদের দাম্পত্য জীবন, আমি মাদারই বলবো, মিশ্র ফল দেখা যাবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, যাদের সমস্যা চলছিল তাদের কিছু সমস্যা আসতে পারে। আর প্রেম ক্ষেত্র কিন্তু তখন অতটা অনুকূল নয়, তবে খারাপও কিন্তু আমি বলবো না। মোটামুটি আপনাদের প্রেম ক্ষেত্র মেষ রাশির 2024 ভালোই রয়েছে। আর বিবাহের জন্য কিন্তু 2024 এপ্রিল পর্যন্ত কিন্তু গোল্ডেন টাইম। এই সময় যদি দশা অন্তদশা আপনাদের সাপোর্ট করে তাহলে আপনাদের কিন্তু এই 2024 এপ্রিলের মধ্যে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু মুনাফা ভালোই হবে, এবং আপনাদের ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, আপনারা অংশীদারি ব্যবসায়ও সফলতা পাবেন। আর যারা আপনারা বিভিন্ন ব্যবসা যেমন লটারি, জুয়া এইসবের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু অর্থ লাভ হবে। তবে ওই শনি যখন বক্রী থাকছে 29শে জুন থেকে 15ই নভেম্বর, ওই সময়টা কিন্তু আপনাদের একটু টাফ পিরিয়ড যাবে। ওই সময় আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপস ডাউনস দেখা যাবে, তখন পারিবারিক সুখ শান্তি কিন্তু একটু নষ্ট হতে পারে। এমনিতে আপনাদের পারিবারিক সুখ শান্তি এবছর বজায় থাকবে, কর্মের উন্নতি হবে, ওই শনি বক্রী হলে আপনাদের পরিশ্রমটা বেশি হয়ে যাবে। তবে এবছর আপনাদের জন্য ভালো খবর রয়েছে, পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে। বৃহস্পতি দ্বিতীয় অবস্থান করলে পরিবারে সদস্য কিন্তু বৃদ্ধি পায়, আর আপনাদের ডেলি ইনকাম বাড়বে। তবে গুপ্ত রোগ আপনাদের শরীরে বাসা বাঁধতে পারে। এপ্রিল মাস পর্যন্ত আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু কিছু আপস ডাউন থাকতে পারে, মে মাস থেকে আপনাদের আর্থিক উন্নতি হবে, এটা কিন্তু 100% বলাই যায়। কারণ বৃহস্পতির দ্বিতীয় অবস্থান যেমন পরিবারে নতুন সদস্য আনে, আত্মীয় ভাগ্য ভালো করে, পারিবারিক সম্পর্ক মধুর করে, তেমনই আর্থিক ভাগ্যও কিন্তু খুব ভালো হয়, এবং সঞ্চয়ও কিন্তু ভালো করতে এই সময় দেখা যায়। আপনাদের এডুকেশনের জন্য বলি, এডুকেশনের জন্য চতুর্থ পতি এখানে মেষ রাশির জন্য কিন্তু চন্দ্র, সেই চন্দ্র আছে রাশির পঞ্চমে থাকছে বছরের শুরুতেই, আর যেখানে থাকছে সেখান থেকেই কিন্তু আমি গণনাটা করছি। আর তারপরে কিন্তু আপনাদের পঞ্চম পতি, সে কিন্তু নবমে থাকছে মঙ্গলের সাথে, মঙ্গল আপনাদের রাশির অধিপতি, এবং আপনাদের এই বছর অনেক উদ্যম দেখা যাবে, আপনাদের অনেক সাফল্য দেখা যাবে, আপনাদের মনে অনেক আপনারা এনার্জেটিক হয়ে পারবেন, আপনাদের মনের উদ্যম বাড়বে, আপনাদের ধৈর্য বাড়বে। আর এই জন্যে আপনাদের কিন্তু যেটা বলছিলাম যে মেষ রাশির যেমন প্রাথমিক শিক্ষা, স্কুল এডুকেশন যেমন ভালো রয়েছে, তেমনই কলেজ বিদ্যা ক্ষেত্রেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি আছে। নবমপতি দ্বিতীয় অবস্থান করছে, বিদেশে এডুকেশন কিন্তু আপনাদের ভালো রয়েছে। যারা বিভিন্ন পার্টসের ব্যবসা করেন, গাড়ির যন্ত্রাংশ, গাড়ির ব্যবসা, খনিজ তৈলের ব্যবসা, পেট্রোল পাম্পের ব্যবসা,
ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বা কেমিক্যাল কোনো বিজনেস করেন বা মাটির নিচের কোনো জিনিস নিয়ে ব্যবসা করেন বা টেকনিক্যাল কোনো কাজ করেন, তাদের জন্য এই বছর কিন্তু চরম সফলতার বছর হতে চলেছে। তবে ব্যয় বাড়বে, দ্বাদশে রাহু হেতু আপনাদের মিতব্যয়ী হতে হবে, না হলে কিন্তু অর্থব্যয় বেশি হবে। আর এপ্রিল মাস পর্যন্ত আপনাদের বিদ্যাস্থান খুব ভালোই রয়েছে, এই সময় আপনাদের ভাগ্যোন্নতির যোগও দেখা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম আপনাদের সফলতা রয়েছে, কিন্তু পরিশ্রম করতে হবে। আর বিদেশে এডুকেশন কিন্তু আপনাদের খুব ভালো হচ্ছে। আর 2024 এপ্রিল মাস পর্যন্ত বিবাহের জন্য শুভ, এটা বলছি। আর প্রেম মোটামুটিভাবে এবছর কিন্তু শুভ রয়েছে, তবে কোনো গোপন তত্ত্ব জীবনসঙ্গীর কাছে চলে যেতে পারে, এই বিষয়টা একটু সতর্ক থাকতে হবে আপনাদের। ব্যবসায় লাভ রয়েছে, এটা আগেই বলেছি। যাই হোক, আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন, কনগ্রাচুলেশন। এইভাবে আমার পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট পোস্ট করুন এবং শেয়ার করে সব মেষ রাশির মানুষকে দেখার সুযোগ করে দিন। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। আর একটা কথা, অনেকে কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না, তাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার। আমি পিওর কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করি, আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, ভবিষ্যতে যারা ওই টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি হবে, এ আশা আমি রাখি। যাই হোক, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার শনির বীজ মন্ত্র পাঠ করতে হবে, পশ্চিম দিকে মুখ রেখে, খোলা আকাশের নিচে, শুদ্ধ বস্ত্র পরে, খালি পায়ে। ওম প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর আপনাদের যেটা করতে হবে, আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করুন, সূর্য মন্ত্র সহযোগে আপনাদের সফলতা আসবে। আর আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 3 বার, ওম গ্রাম গ্রীম গ্রোম স গ্রুভে নমঃ। আর আপনারা লাল কালারটা বেশি ব্যবহার করবেন, আপনাদের শুভ কালার লাল ছাড়া হলুদ, সোনালি এবং অবশ্যই গোলাপি কালার এবং নীল আকাশি কালারও আপনারা ব্যবহার করবেন কর্মক্ষেত্রের জন্যে। আর আপনারা প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, শুভ ফল পাবেন, বা প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির আরাধনা করুন, আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। আর আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। মেষ রাশির বেশিরভাগটাই ভালো রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, আর মাসের দ্বিতীয়ার্ধে বিবাহিত জীবনে একটু সমস্যা আসতে পারে, বা আপনাদের বিয়ের যোগটা দ্বিতীয়ার্ধে কমে যাচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে। এইসব ছোটোখাটো সমস্যা ছাড়া মেষ রাশির বেশিরভাগটাই কিন্তু 2024 সালে ভালো রয়েছে, আর্থিক দিক থেকে এবং পেশাগত দিক থেকে বেশ অনুকূল বছর এটা। তাই আপনাদের যে সমস্যা রয়েছে তার জন্য কিছু টোটকাও আমি বললাম, সেগুলো আপনারা করতে পারেন। আর একটা কথা বলি, যে আপনাদের বাধাবিঘ্ন যাই থাকুক না কেন, দশা অন্তর্দশার ওপর অনেক কিছু ডিপেন্ড করে, তার উপরে আপনাদের 100% মিলতে পারে, আবার 60% মিলতে পারে, আবার 40% মিলতে পারে, সেটা দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করছে, এটা একটা ওভারঅল আলোচনা। আর আপনাদের যতই বাধাবিঘ্ন থাকুক, 2024 সাল আপনাদের ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অগ্রিম আপনাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার 2024, আগাম শুভেচ্ছা অভিনন্দন, আপনারা সবাই ভালো থাকুন। আজ